নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো কিছু নতুন বিষয় নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী টিকটিকি যদি আপনার গায়ে পড়ে কোথায় পড়লে কি কি ফল হতে পারে, কী সমস্যা হতে পারে, কি কি হতে পারে, সমস্ত ইঙ্গিতের কথা আমি এখন বিশ্লেষণ করব আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ। আপনারা খাতা পেন নিয়ে কিন্তু নোটও করে নিতে পারেন। সমস্ত কিছু আলোচনার পূর্বে ছোট করে বলে রাখি, যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন বাস্তু এবং তার সাথে সাথে জ্যোতিষভিত্তিক যে কোনো সম্বন্ধীয়, সেক্ষেত্রে আপনারা নিচে দেওয়া কলেজে নাম্বারটি যাচ্ছে 7003134009 এবং 9830975289। এই দুটি নাম্বারে কিন্তু সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী প্রসিডিওর ফলো করতে হবে। আর যারা মনে করছেন অনলাইন কনসালটেন্সি করবেন, তারাও কিন্তু একই নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিয়ে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারে। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আলোচনার মূল আলোচনা হচ্ছে সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী টিকটিকি আপনার শরীরের কোথায় পড়লে কীরকম ফল আপনাদের ক্ষেত্রে মিলতে পারে, কীরকম ইঙ্গিত আপনাদের ক্ষেত্রে মিলতে পারে। দেখুন, লক্ষণ বিচার অনুযায়ী বিভিন্ন জিনিসের কিন্তু গুণাগুণগুলি প্রাচীন যুগে শাস্ত্রকাররা কী করেছিল, এগুলো লিপিবদ্ধ করে রেখেছিল। তো এগুলো বহুদিন ধরে কিন্তু এগুলো সার্ভে করে সেগুলোকে কিন্তু নোট করা জিনিস আপনাদের জীবনে কিন্তু অবশ্যই এই জিনিসগুলোর বিশেষ প্রভাব আছে, যেগুলো আপনারা কিন্তু যদি গভীরভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এগুলো ঘটে, এগুলো জীবনে হয়তো আপনারা হয়তো অনেক সময় হয় কিন্তু আপনারা কিন্তু অতটা ভালো করে তলিয়ে দেখেন না ব্যাপারটা, ফলে আপনাদের জীবনে কিন্তু সেভাবে আপনারা প্রতিফলনটা বুঝতে পারেন না যে এইটার জন্য এই প্রতিফলন হচ্ছে কিনা। যাই হোক, এই ছোটো ছোটো বিষয়গুলি আপনারা কিন্তু নোট ডাউন করুন, ভীষণ ভালো হবে। আপনাদের ক্ষেত্রে কী কী সংকেত আসতে চলেছে তার একটা আগাম আভাস পেয়ে কিন্তু আপনারা সতর্ক হতে পারেন। আলোচনা করব প্রথমে যে উত্তর দিকে যদি আপনার টিকটিকি ডাকছে, আপনার গৃহে উত্তর দিক থেকে দেয়ালে যদি বসে টিকটিকি ডাকছে এবং উত্তর দিক থেকে সাউন্ড আসছে, সেক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ কিন্তু আপনাদের গৃহে সূচিত হতে পারে। এবং তাছাড়াও কর্মের ক্ষেত্রে কোনো যোগাযোগ কিন্তু অর্থাৎ যোগাযোগ কিন্তু কোনোভাবে শুভ সংবাদ আপনাদের জন্য নিয়ে আসতে পারে। আলোচনা করব দু নম্বর, ঈশান কোণ অর্থাৎ যেটা উত্তর পূর্ব কোণ যেটা আমরা বলে থাকি, সেখানে যদি কোনোভাবে আপনার টিকটিকি ডাকছে কোনোভাবে, সেক্ষেত্রে বুঝতে হবে যে মৃত্যু কিন্তু আপনাদের খুব নিকট হতে পারে, কোনোরকম মৃত্যুর কোনো সংবাদ আসতে পারে। এছাড়া শত্রুতা বৃদ্ধির কিন্তু ইঙ্গিত একটা সেই সময় এখান থেকে তৈরি হতে পারে। আলোচনা করব তিন নম্বর, মাথায় যদি টিকটিকি হঠাৎ লাফিয়ে পড়ছে, এরকম যদি আপনার ক্ষেত্রে হচ্ছে তাহলে কিন্তু মান সম্মান প্রাপ্তি এবং তার সাথে ঐশ্বর্য লাভ কিন্তু হঠাৎ আপনাদের ক্ষেত্রে হয়ে যেতে পারে। আলোচনা করব চার নম্বর, হাঁটুতে যদি কারোর আপনার টিকটিকি পড়ছে, ওপর থেকে টিকটিকি সরাসরি একদম হাঁটুতে পড়েছে, তাহলে কি হতে পারে, তাহলে বুঝতে হবে কোনোরকম ধন লাভের কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হতে পারে। আলোচনা করব পাঁচ নম্বর, বসে থাকাকালীন আপনারা কোলের ওপর যদি আপনার টিকটিকি হঠাৎ করে পড়ছে, তাহলে বুঝতে হবে নতুন কর্মলাভ এবং কার্যসিদ্ধি কিন্তু এই সময় হঠাৎ কিন্তু তৈরি হতে পারে, যেগুলো বহুদিন ধরে আটকে ছিল এই কার্যসিদ্ধি কিন্তু আপনাদের ক্ষেত্রে সাফল্য এনে দিতে চলেছে। আলোচনা করব ছ নম্বর, চোখের ওপরে যদি কাউ টিকটিকি পড়ে, ধরুন আপনি শুয়ে আছেন বা বসে আছেন, আপনার চোখের ওপরে সরাসরিভাবে টিকটিকির পতন হলো, সেক্ষেত্রে নতুন বন্ধু লাভ এবং প্রেম জীবনে কিন্তু নতুন বন্ধুর আগমন হয়ে থাকে। আলোচনা করব সাত নম্বর, আপনার হাতের ওপরে যদি টিকটিকি পড়ে, বিশেষ করে রাইট হ্যান্ড অর্থাৎ ডান হাতে পড়লে তো ভীষণ শুভ, এটাকে বলা হয় যে সুখ এবং সমৃদ্ধির কিন্তু ইঙ্গিত বহ এবং তার সাথে সাথে নতুন যে সমস্ত সমস্যাগুলো আপনাদের বহুদিন ধরে চলে আসছিল তার সমাধানের পথ কিন্তু আপনারা সহজেই বাতলাতে পারবেন। আলোচনা করব ন নম্বর, যদি আপনি যেখানে বসে আছেন সেখান থেকে যদি দক্ষিণ দিকে আপনার টিকটিকি পড়ছে বা আপনি যেখানে রয়েছেন তার দক্ষিণ দিকে যদি টিকটিকি হঠাৎ করে পড়ে যাচ্ছে ওপর থেকে মাটিতে, ওপর থেকে নিচে পতন হচ্ছে, এরকম যদি দেখেন তাহলে বুঝতে হবে ঝঞ্ঝাট এই সময়ও কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। শরীরের বাম দিকে যদি কোনোরকমভাবে টিকটিকি পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে কোনো ধন লাভের ইঙ্গিত কিন্তু তৈরি হতে পারে, পাওনা অর্থপ্রাপ্তিও কিন্তু এই সময় আপনাদের কোনো ইঙ্গিত হতে পারে। এগারো নম্বর, পায়ের উপর যদি কাউ টিকটিকি পড়ছে তাহলে বুঝতে হবে দূরভ্রমণের একটা ইঙ্গিত আপনাদের জন্য খুব সামনেই রয়েছে এবং তার সাথে সাথে নতুন কোনো ব্যবসা বা বিজনেস আপনারা কিন্তু আরম্ভ খুব কাছাকাছি সময়ের মধ্যেই করতে পারেন। এছাড়া বলে রাখি, যাদের পিঠে টিকটিকি পড়ছে
তাদের পিঠে টিকটিকি যদি শোয়া অবস্থায় পড়ে তাহলে কিন্তু বুঝতে হবে ভূমি জমি এবং সম্পদ লাভের কিন্তু একটা ইঙ্গিত আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। যাই হোক দর্শক বন্ধু, ছোট ছোট বিষয়গুলি আপনারা কিন্তু নোট করে রাখুন, আর আপনাদের এই সমস্ত জিনিসগুলি কিন্তু ক্রমাগত রূপে আমি আলোচনা করব। সামুদ্রিক স্বাস্থ্য নিয়ে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের আলোচনা চলতেই থাকবে। কীরকম লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই কিন্তু লিখে জানাবেন, তার সাথে সাথে বলে রাখি যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।